সালামু আলাইকুম মধুরা আশা করি সবাই ভালো আছেন খুব 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 গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা থামনেল দেখে আশ করতে পারছেন কি না জানি না বাট ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন একজন ভাইয়ের একটি বড় রকমের প্রবলেম তিনি আমাকে মেল করেছিলেন সেই ভাইকে ডেডিকেট করে এই ভিডিওটা বানানো হয়েছে সো আশা করি কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে আপনাদের একটু কাজে দিবে কাজে দিলে অবশ্যই ওয়ান এক্সের অ্যাকাউন্ট করতে চাইলে আমার প্রমো কোড টিম প্রোটা ইউজ করবেন যদি আপনাদের মন চায় এবং বাকি ইনফরমেশন প্রথম কমেন্টসে পিন করে দেওয়া আছে তো চলুন পরে কথা বলি সো কথা হচ্ছে অনেকের প্রথম আইডি লিমিটেড হয়ে যাচ্ছে বা আইডি খুলতেছেন লিমিটেড হয়ে যাচ্ছে এরকম একটি মেইল আমি পেয়েছিলাম মেইলটা ছিল এরকম এক ভাই আমাকে বলতেছিলেন পুরোটুকু মেল পড়ি আপনারা শুনেন আসসালামু আলাইকুম ভাইজান আপনাকে মেসেজে বোঝাতে পারবো কিনা জানি না আমি প্রথমে ওয়ান এক্স একটি অ্যাকাউন্ট খুলি যা যা দরকার সব দিয়ে খুলি কোথাও কোনো কমতি রাখিনি প্রথমে পাঁচ পঞ্চাশ হাজার ঘরে এখানে পাঁচশো হাজার লেখা মানে পঞ্চাশ হাজার হয়তো বা পঞ্চাশ হাজার ডিপোজিট করি তারপর এক লাখ পনেরো হাজার টাকা তুলি আর আইডিতে ছিল তিরানব্বই হাজার এরপর রিকোয়েস্ট ফর ডকুমেন্টের শিকার হই ভালো করে শুনেন এর এই দিনই মেল বেটারের একটি আইডি খুলি দশ হাজার ডিপোজিট করি ওই দিন রাতেই চল্লিশ হাজার তুলে নেই অ্যাকাউন্টে ছিল আরও তেতাল্লিশ হাজার পরের দিন দেখে এটাতেও রিকোয়েস্ট ফর ডকুমেন্ট এসে গেছে তারপর চলা ঈদুল বিলাল খেলা একটার পর একটা ডকুমেন্ট চাইতে থাকে এমনকি করে আমার বিয়ের কাবিন নামাও চায় কোনো কিছুতে আমাকে পরাজিত করতে না পেরে এই দুই অ্যাকাউন্টে সব টাকা উঠিয়ে নেওয়ার সুযোগ দেয় তার মানে এতটুকু শিওর হলাম সব কিছু ডকুমেন্ট যদি দিতে পারেন ফুলফিল তাহলে অবশ্যই আপনাকে তারা টাকাটা ফেরত দিবে এই ভাইয়ের কথায় এটা প্রমাণিত আমার কথায় না শুধু তারপর আমি টাকা উঠিয়ে নিয়ে এরপর দেখি আমার আইডি দিয়ে বেড করা লক করে দেয় এবং এখানে লেখা উঠে ম্যাক্সিমাম মিস্টেক জিরো তার মানে তার আইডিটা লিমিটেড করে দিয়েছে তারপর দেখ আমি লাইন বেডের অ্যাকাউন্ট খুলি এখানেও দেখি বেড করা যায় না এরপর টোয়েন্টি টু বেড খুলি এটারও সেম অবস্থা তখন আমি বুঝতে পারলাম এই চারটি আসলে একই কোম্পানি এখানে আমার একটি কমপ্লেন আছে সেটা আমি ভিডিওতে বলবো এরপর বুঝলাম আমার আইডি দেওয়ার সম্ভব নয় তখন আমার বউয়ের আইডি দিয়ে ওয়ান এক্সের একটি আইডি খুলি তারপর এখানে প্রথমে এক হাজার ডিপোজিট করে একটি মাল্টি বানাই যেখানে উঠ একশো পাঁচ এতে এক হাজার মেরে দিই পরের দিন সকালে দেখি মাল্টি উইন অর্থাৎ একশো পাঁচ হাজার প্লাস উইন তারপর উইথড্র দিতে গিয়ে দেখি রিকোয়েস্ট ফর ডকুমেন্ট পরে অনেক চেষ্টা করে টাকা উঠিয়ে নিতে পারি তার মানে আবারও তিনি টাকা উঠাইতে পারছেন এজন্য তাকে কংগ্রেচুলেশন তার মানে টাকা দেয় তারা টাকা মারে না কিন্তু এই আইডি দিয়ে আর বেট করা সম্ভব হয় না তার মানে আইডি লিমিট কিন্তু এই আইডি দিয়ে এরপর একজনের সাথে গজব করে তাকে দশ হাজার টাকা দিয়ে আইডি বানিয়ে আনি সে আমাকে চ্যালেঞ্জ করে যে এই আইডিতে কিছু হবে না দুঃখের বিষয় পরের দিন যখন আইডিতে পঁচানব্বই হাজার টাকা হয় তখন ওটাতে গিয়ে দেখি রিকোয়েস্ট ফর ডকুমেন্ট তার মানে তিনি দশ হাজার টাকা দিয়ে আইডি করছেন এবং আইডিতে কিছুই হবে না বলছে দশ হাজার টাকা পাও এরকম কেউ কোনো দিন বলতে পারবে না ইভেন আমিও বলতে পারবো না আইডিতে কিছু হবে না এখন আমি কী করবো আমার একটি এমন আইডি থাকতো যেখানে কোনো সমস্যা হবে না তাহলে কোটি টাকা ইনকাম করতে পারতাম আমি শুধু ফুটবল বেট করি আল্লাহর রহমতে সিঙ্গেল বেট লস হবে না হান্ড্রেড পার্সেন্ট আর মালটি যদি পনেরো থেকে পঁচিশটার ইভেন্ট বানাই তাহলে তিনটি মালটি বানালে দুইটা উইন হবে হান্ড্রেড পার্সেন্ট আপনার সাথে কথা বলতে পারলে আরও ভালো লাগতো কোথাও সো ভাইয়ের এই মিলটা থেকে আমরা একটা জিনিস স্পষ্ট হলাম যে যদি আপনি সব কিছু রিকোয়েস্ট ফর ডকুমেন্ট দিতে পারেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের টাকা ওরা ফেরত দেবে কোনো ঝামেলা করবে না এখন ভাইয়ের কিছু কথা আছে এখানে উনি বলছেন যে তখন বুঝতে পারেন যে চারটি আসলে সেম কোম্পানি এখন আমি বলবো চারটা সেম কোম্পানি না প্রত্যেকটা আলাদা আলাদা কোম্পানি ওয়ান এক্স বেড টোয়েন্টি টু ব্যাট মেল বেড বেট উইনার সবগুলো আলাদা আলাদা কোম্পানি বাট তাদের ভিতরে কোলাবোরেশন আছে এখন এটা থেকে কীভাবে বাঁচবেন রিকোয়েস্ট ফর ডকুমেন্ট বাইডি করে লক হচ্ছে লিমিট করছে দেখুন আমি প্রথমে বলছি কোনো বেটিং কোম্পানি চায় না যে আপনি বেশি পরিমাণ উইন করুন আপনি যখন লস করবেন তখন কিন্তু তারা আপনা আপনাকে রাজার মতন রাখবে তার মানে এই না যে আপনি লাভ করতে পারবেন লাভ করতে পারবেন সেজন্য কিছু ট্রিক্স আছে এই ট্রিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করবো বেট থ্রি সিক্সটি ফাইভ যাকে আমরা ব্যাটিং জগতের বা অনলাইন গেমলিংয়ের সবচেয়ে সেরা সাইট বলি সেখানেও কিন্তু এরকম প্রবলেম হতো আপনি যখন বিগ উইন হয়ে যেতেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা লিমিট করে দিত বা আপনার স্টেকগুলো লিমিটেশন করে দিত সো এটা প্রত্যেকটা সাইটেই হবে হয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও হবে সেজন্য কি সলিউশনও আছে দেখুন উনি আমি শিওর উনি একটা ডিভাইস দিয়েই এই প্রত্যেকটা সাইটে ডিপোজিট করছে এখন আমার কথা হচ্ছে অনেক মানে যে কোনো কোম্পানি আমার যতটুকু ধরনের সেটা আমার মত মানে ওরা সার্ভে করতে পারে যে কোন আইডিটা কি পরিমাণ উইন হচ্ছে যখন উইনিং রেশিওটা বেশি হয়ে যায় তখন তারা আইডিতে রিকোয়েস্টের ডকুমেন্ট চায় সব কিছু ঠিকঠাক থাকলে ডকুমেন্ট দিলে আপনি টাকাটা ফেরত দিয়ে দেবে সেটা তার মেইলেই প্রমাণিত ঠিক না সো আপনি যদি কথা বলতে পারেন আপনার টাকাটা দিবে বাট ধৈর্য ধরতে হবে উনি কিন্তু অনেক সময় নিয়ে বা অনেক দিন কষ্ট করে কিন্তু টাকাগুলো উঠাইছেন তার মানে উঠাইছেন তো ঠিক না উঠাইছেন এটা আমরা সে হলাম যে উঠানো যায় বাট উল্টাপাল্টা কিছু বললে একটার পর একটা মেল করলেই ঝামেলা তাদের প্রসেসে যেতে হবে সো এটার জন্য কী করবেন যেমন আমি পরামর্শটা কী দিব যেমন যদি এইরকম হন আপনি যদি বুঝতে পারেন আপনার অ্যাকাউন্টে আপনি হিউজ পরিমাণ উইন করতেছেন আপনার ডিপোজিটের তুলনায় উইনিং রেশিওটা বেশি হয়ে যাচ্ছে সাপোজ আপনি এক লাখ ডিপোজিট করলেন আপনি আট লাখ দশ লাখ উইন হয়ে গেলেন তখন আপনি করবেন কি আপনার কাছে তো দশ পনেরো হাজার টাকা তখন ব্যাপার না আপনি ওই সিমটা চেঞ্জ করে ফেলবেন ওই ডিভাইসটাও চেঞ্জ করে ফেলবেন টোটাল উইথ সিম মানে ওই ওয়াইফাই যদি থাকেন বা মোবাইল ডাটা যদি ইউজ করেন তাহলে তো ভালো সিমটা চেঞ্জ করে দিলে আরেকটা ডাটার আন্ডারে চলে আসলেন ওই ওয়াইফাইটাও পারলে চেঞ্জ করে দেবেন ঠিক আছে ওই আইপি টোটাল চেঞ্জ আপনি দশ পনেরো হাজার বা বিশ হাজার টাকা দিয়ে নতুন একটা মোবাইল কিনে নেন সেকেন্ডের একটা মোবাইল ওই মোবাইলে নতুন আর আইডি খুলুন সেম সেম কোম্পানির ঠিক আছে আপনি যখন বিগ আপনি যখন বুঝতে পারবেন বিগ হুইন হচ্ছেন তখন আপনি নতুন একটি মোবাইল কিনে নতুন সিম নতুন ডিভাইস দিয়ে নতুন একজনের এনআইডি দিয়ে যার আইডি দিয়ে কখনও করা হয়নি সেরকম দিয়ে আপনি অ্যাকাউন্ট খোলেন আপনার কোনো সমস্যা হবে না ঠিক আছে উনি একটা ডি ডিভাইস এরকম করতেছিল এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর সো এরকম হয় এটা অনেক আগে থেকে হচ্ছে এটা হিডেন টিপস এই কথাগুলো আমি কখনোই আপনাদেরকে বলি নাই আজকে বললাম যখন আপনি উইন বেশি হবে আপনার কাছে দশ পনেরো হাজার টাকার ব্যাপার না আপনি যখন উইন দেখতেছেন হয়ে যাচ্ছেন তখন রিকোয়েস্ট ডকুমেন্ট খাওয়ার আগে আগেই আপনি ডিভাইসটা চেঞ্জ করে ফেলেন আপনার আইডি আইডিটা চেঞ্জ করে ফেলেন এই যে উনি যে দশ হাজার টাকা দিয়ে একটি আই আইডি বানিয়ে নিচ্ছে আরেকজনের কাছ থেকে উনি যে চ্যালেঞ্জ করলে কোনো কিছু হবে না একটা টোটালি ফেক আমি নিজেও পারবো না কাউকে দিতে ওনাকে হয়তোবা যদি আমি বলতাম ভাই আমার পাঁচ হাজার দশ হাজার আমি একটা বানাই দিচ্ছি তো বিশ্বাস করে বা দিত বাট এরকম কখনোই হবে না প্রবলেমে পড়বেই আপনি প্রবলেমে পড়তেই পারেন প্রবলেমের সলিউশনও আছে সলিউশনটা শিখতে হবে আপনি যখন প্রবলেমে পড়বেন তখনই আপনি সলিউশনটা ফাইন্ড আউট করতে পারবেন একটা জিনিস শিখবেন প্রবলেমে না পড়লে কোনো কিছু শিখতে পারবেন না এক একটা আইডির প্রবলেম এক এক রকম সেজন্য যখনই আপনি বুঝতে পারবেন আপনার আইডিতে বিগ উইন হয়ে যাচ্ছেন তখনই কিন্তু আপনি আইডিটা চেঞ্জ করে ফেলেন অন্য আইডি ইউজ করেন বাট একজনের নাম দিয়ে কিন্তু বিভিন্ন আইডি করবেন না আর রিকোয়েস্ট ফর ডকুমেন্টের জন্য তারপর কি কি স্টেপ আপনার কী কি স্টেপ ফলো করতে হবে কি কীভাবে কথা বলতে হবে সেটা নিয়ে আমি পরের ভিডিওতে কথা বলবো এই ভিডিওতে বলতে গেলে অনেক বড়ো হয়ে যায় প্রথমে রিকোয়েস্ট ফর ডকুমেন্টটা চাওয়া আবার মানেই যে আপনার অ্যাকাউন্টটা লস তা না দেখুন উনি রিকোয়েস্ট ফর ডকুমেন্ট সব কিছু দেওয়ার পর ওনার অ্যাকাউন্টটা কিন্তু লক করে দিচ্ছে মানে লিমিট করে দিছে মানে উনি ম্যাক্সিমাম মিস্টেক করতে পারবে না বা লিমিট করে দিছে তার মানে ওনার এই অ্যাকাউন্টের দরকার নেই একটা আইডি দিয়ে যদি কেউ ভাবেন যে আপনি সারা জীবন পার করে দিবেন ইম্পসিবল এটা সম্ভব না সিক্সটি ফাইভেও সম্ভব হয়নি কোনো সাইটেও সম্ভব হবে না তারা ডকুমেন্ট যে কোনো সময় চাইতে হবে এজন্য আমি বারবার বলে আপনারা যখন অ্যাকাউন্ট করবেন সব কিছু আপনার পাসপোর্ট আইডি অনুযায়ী রাখবেন যান তাই আপনি কোনো জায়গায় না আটকে যান উনি ভালো আলহামদুলিল্লাহ সব কিছু ভের করে ফেলতে পারছে সব কিছু কথাবার্তা বলে সব কিছু দিয়েছে টাকাটা দিয়ে দিয়েছে দিতে বাধ্য তারা কোম্পানি কোনো দিন টাকা মারবে না কারণ উনি ও কোম্পানির একটা ব্যাপার কি আপনি যদি শেষ হয়ে যান কোম্পানি লস একটা প্লেয়ার শেষ হয়ে গেল কারণ বিগ উইন হলেই যে সবার টাকা আটকে দিবে এরকম কোনো কথা কয়জন মানুষ পারে বিগ উইন হইতে একশো টাকা দিয়ে এক লক্ষ টাকা কয়জন মানুষ পারে একটা সার্টেন পিরিয়ড পরে গিয়ে কিন্তু প্রবলেম হয় সো এই প্রবলেমগুলো ফেস করার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে যেই প্রবলেমগুলো আপনারা ফেস করছেন কমেন্টস করে জানাবেন ওই প্রবলেম নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব সলিউশন দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা জিনিসের সলিউশন আছে ঠিক আছে প্রবলেমও আছে সলিউশন আছে প্রবলেমে পড়বে না প্রবলেম যে নাই তা না একবারে দুধে ধুয়া তুলসী পাতা কোনো কিছু হবে না তুলসী পাতাও দুধে ধুইলে কিন্তু তিতা তিতেই লাগে সো এই ব্যাপারটা মাথায় রাখবেন প্রবলেম হলে যে একবারে হাই উত্তেজ করে মরে যাবেন কারো কাছে বলবেন ভাই টাকা উঠায় দেন এত টাকা দিব কোনো জায়গায় না নিজের কাছে সাইডে রাখবেন রিল্যাক্স থাকবেন একদম কুল কোনো প্রবলেম নাই সব কিছু যদি আপনি এনআইডি দিয়ে খুলে থাকেন বা সব কিছু ইনফরমেশন সেম থাকে তাহলে আপনার কোনোই প্রবলেম নেই আপনি যে কোনো সময় আপনার টাকাটা উঠাইতে পারবেন সব কিছু প্রসেস ফলো করলে প্রসেস ফলো না করলে কিন্তু আপনি কোনো কিছুই পারবেন না তাদের প্রসেস ফলো করতে হবে এখন একটা মেল আপনাকে ওরা কেস নাম্বার দিল তারপরে যদি আপনি আবার নতুন করে মেল করেন দশ বারোটা সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেমে পড়তেই পারেন মানে বারবার মেল করলে ওরা কি করে কি মেলটা ব্লকে ফেলা দেয় দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন আমি এরকম আইডি আছে চার মাসে একটা আইডি সলিউশন করছি পঞ্চাশ হাজার টাকার চার মাস সময় লাগছে আবার চার দিনেও করছি সো এটা হয়ে যায় ঠিক আছে আস্তে আস্তে নিজেরা শিখবেন নিজেরা যখন একান্তই না পারবেন যখন আটকে যাবেন তখন আমাকে মেল করবেন আমি বলে দেওয়ার চেষ্টা করব নিজেরা করবেন নিজেরা করলে একটা ব্যাপারে এক্সপার্ট হয়ে যাবেন ঠিক আছে টাকা আর্ন করা এত সহজ না এতটা সহজ না এত সহজ যদি হইতো মানে সবাই এই কাজই করতো সো একটু বুঝে শোনে এগুলো মানে এখানেও শিক্ষার দরকার আছে ঠিক আছে সো সব কিছু এত ইজিলিভাবে নেওয়া যাবে না এত হার্ডভাবে নেওয়া যেতে নেওয়া যাবে না সবগুলো রিল্যাক্সভাবে নিতে হবে রিল্যাক্স ঠিক আছে রিল্যাক্সভাবে সো আপনি উইন হতেই পারেন উইন হওয়া মানে আটকে দিবে এরকম কোনো কিছু নেই এটা নিয়ে অনেক কথা বলছি সবগুলো সাইট সেম একই রকম সেম একই রকম সবগুলো সাইড সব সাইড আপনি ইউজার ইন্টারফেসে একরকম দেখলে যে আপনি মনে করবেন যে একই কোম্পানি একই কোম্পানি না বাট তাদের ভিতরে কলাবারেশন হয় আপনি গুগল সার্চ করে দেখতে পারবেন তাদের ভিতরে কলাবারেশন হয় স্বাভাবিকভাবে কলাবরেশন হয় ঠিক আছে একজন মানুষ যদি মেল বেটার ওয়ান এক্সের এজেন্ট একই সাথে চালাইতে পারে সেক্ষেত্রে এক মানে তাদের সাথে কমিউনিকেশন হবে না হবেই স্বাভাবিক সো এই ক্ষেত্রে একটু একটু মাথায় রাখবেন কোনো প্যারা নেওয়া যাবে না রিল্যাক্সে থাকতে হবে ঠিক আছে এই ব্যাটিকে অসংখ্য ধন্যবাদ অনেক বড়ো একটি মেল দিয়েছিলেন তার সাথে আমার যোগাযোগ করা হয়নি যে কোনো কারণে আমি রিসেন্টলি চেষ্টা করবো তার সাথে যোগাযোগ করার জন্য এবং উনি যে বলে দিয়েছেন যে টাকাগুলো উঠাইতে পারছেন সেজন্য তাকে ধন্যবাদ কারণ অনেকে বিশ্বাস করেন যে টাকা উঠাইতে পারে কিনা উঠাইতে পারে আবার অনেকে পারে না লাস্ট ডিপোজিটটা দিয়ে দেয় কী জন্য দিয়ে দেয় সেটার একটা কাহিনী আছে যেমন সাপোজ উনি তো ফুল টাকাটা উঠাইছে অনেকে মনে করেন দশ হাজার ডিপোজিট করে এক লাখ বানাইলো ওনাকে পুরো টাকা না দিয়ে দেখা চল্লিশ হাজার দিলো বা পঞ্চাশ হাজার দিলো বা ডিপোজিট যে মিনিমামটা করছে সেই টাকাটা দিল So, এটা কি জন্য করে সেটা করে কারণ দেখা যাচ্ছে কি অনেকে এক অ্যান আইডি দিয়ে কিন্তু দশ বারোটা আইডি খুলে ফেলে কারণ এক অ্যান আইডি দিয়ে দু যে দুই তিন টাইটি খোলেন সেক্ষেত্রে কিন্তু প্রথমে ওরা ধরবে না বাট একটা সময় যেয়ে পরে ধরবে সো ওই ব্যাপারে আপনারা অবশ্যই সাবধান থাকবেন আর যেই টিপসের কথা বলছি ট্রিক্সের কথা বলছি সেটা একটু মাথায় রাখবেন ঠিক আছে সো আপনি যদি বেশি উইন হন সেক্ষেত্রে আপনার কিন্তু বিশ ত্রিশ হাজার টাকা আপনি ইনভেস্ট এখানে করতেই পারেন নতুন একটি ডিভাইস নতুন একটি মোবাইল নতুন একটি আইডি ঠিক আছে আর যাই কোন এত সাইটের দরকার নেই কোনো একটা সেটে থাকেন যে সেটটা আপনার ভালো লাগে ওয়ান এক্স হোক পার তারপর টোয়েন্টি টু হোক তারপর মেল হোক যেটা একটা থাকলেই বেটার আমি মনে করি আপনার যদি অনেক থাকতে হবে এরকম না বাট অনেক থাকতে চলে অবশ্যই আমার প্রমোকোড টিম প্রো যদি মন চায় আপনি ইউজ করতে পারবেন পারেন যদি মন চায় ঠিক আছে আশা করি কথাগুলো ভালো লাগছে আর ওই ভাইটাকে অসংখ্য ধন্যবাদ তার প্রবলেমটা ছিল হয়তোবা আপনি সলিউশনটা হয়তো বা পাইছেন আমার কাছ থেকে বুঝতে পারছেন হয়তো বা কথাগুলো আরও কোনো কিছু ই থাকলে আপনি অবশ্যই মেল করবেন মেলের রিপ্লে খুব কম দিতে পারছি একটু সমস্যায় ছিলাম ঝামেলার কারণে কথা হবে পর সে বন্ধু ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম